তো দেখো আমার স্কুলে যা যা লাগবে সেগুলো আমি গুছিয়ে নিয়েছি, এরপরে এগুলো আমি ব্যাগে ভরে নেব। দেখো আমি এখানে মাস্ক আর স্যানিটাইজার নিয়ে নিয়েছি, এগুলো কোভিড বিধি মেনে চলার জন্য খুবই প্রয়োজন। আরে দেখো পাশেই রাখা আছে স্কুলের ইউনিফর্ম, এটা আমায় পরে নিতে হবে, দিয়ে মামির সাথে আমি স্কুলে যাব। এ দেখো এটা হলো আমার স্কুলের ব্যাগ, তো চলো এগুলো এবার গুছিয়ে নিই, দিয়ে মামির সাথে গুটি গুটি পায়ে স্কুলে যাব। তো সমস্ত কিছু আমার গোছানো কমপ্লিট, এবার আমি স্কুল ড্রেসটা পরে নিয়ে আমি বেরোবো, তো চলো যাওয়া যাক। তো আমার বাড়ির থেকে আমাদের স্কুলের দূরত্বটা তেমন বেশি নয়, তো তার জন্য আমি মাম্মির সাথে পায়ে হেঁটেই স্কুলে যাব। দেখো আমি স্কুলের কাছেই চলে এসেছি, এ দেখো এটা হলো আমাদের স্কুল। মাম্মি তোমাদের ভালো করে দেখিয়ে দেবে, কারণ আজকে প্রথম দিন, স্কুলে একটু ভিড়ই হচ্ছে। দেখো আমাদের স্কুলের নাম কান্না হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয়। তো দেখো আমি এবার স্কুলের মধ্যে ঢুকছি, আমি তোমাদের স্কুলের গেটটাই দেখিয়ে দিলাম, স্কুলের ভেতরে ঢুকে দেখানোর তো পারমিশন নেই। তো গাইস তোমরা দেখলে আমি স্কুলে গেছি, আর আজকে আমার স্কুলে প্রচুর মজা হয়েছে, তোমরা আমায় দেখেই বুঝতে পারছো আমি কতটা খুশি খুশি লাগছি আজকে। আর আমি স্কুল শেষ করে চলে এসেছি এখন, তো আমার স্কুলে প্রচুর মজা হয়েছে, আর অনেক বন্ধুদের সাথেও দেখা হয়েছে। আর আমি 2 বছর পর স্কুলে গেলাম, আমি ওই স্কুলে 5 থেকেই ভর্তি হয়েছি, কিন্তু আমার 5-এ ওই স্কুলের মুখ দেখার সৌভাগ্যটা হয়নি। আমি 6-এ ফেব্রুয়ারি মাসের 8 তারিখে ওই স্কুলে গেছিলাম। তো আমাদের স্কুলের ডেট ম্যাম বলে দিয়েছেন, স্কুলের ডেট হবে মঙ্গল আর শুক্রবার হবে, আর মঙ্গল আর শুক্রবার 11:45 থেকে 3:55 পর্যন্ত আমাদের স্কুল হবে। তো গাইস আমার স্কুলে অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে, মানে আগের স্কুলে যেই বন্ধুগুলো ছিল সেই বন্ধুদের সাথে দেখা হয়েছে। আর আজকে আমাদের স্কুলে সাবজেক্ট পড়ানো হয়েছে ভূগোল, বাংলা এইসবই। আর হচ্ছে ওরা বলেছেন, ম্যামরা বলেছেন যে স্কুলে মিড ডে মিল দেওয়া হবে, হচ্ছে টিফিন না আনলেও চলবে, তো আমি টিফিন নিয়েই যাবো, আমার মিড ডে মিল খেতে অতটা ভালো লাগে না স্কুলে বসে বসে, আর থালা নিয়ে যাওয়া ব্যাগ শুধু শুধু ভারী করা। আর অনেক ম্যামের সাথেও আমার নতুন নতুন বন্ধুত্ব হয়ে গেছে, আর ম্যামের সাথে তো আমি খুবই মিশে গেছি, আর তোমরা দেখলেই আমি স্কুলে গেলাম। তো গাইস আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে, টাটা।